নমস্কার, আমি মৃণাল। আপনাদেরকে লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলের ক্যামেরায় স্বাগতম। তো আমরা বর্তমানে রিয়েল লাইফের থেকে রিল লাইফে কিন্তু টাইম স্পেন্ড করতে পছন্দ করি। রিল লাইফ বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি, এখন কিন্তু আমরা বর্তমানে সোশ্যাল হ্যান্ডেলে বেশিরভাগ অ্যাক্টিভেট থাকি। কেন অ্যাক্টিভেট থাকি? কেউ কাজের সুবিধে, আবার কেউ বা একাকিত্ব দূর করবার জন্য। সেই জন্যই আমরা কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ জাতীয় সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা বেশিরভাগ সময় কাটিয়ে থাকি। তো আজ কথা বলবো ইনস্টাগ্রামের যে ছবিতে আমরা ইনস্টাগ্রামে যে ছবি বা ভিডিও পোস্ট করে থাকি, তো সেই ছবি হয়তো কোনো সময় আমাদেরকে ভালো লাগে, মনে হয় সেগুলো আমরা যদি ডাউনলোড করতে পারতাম বা সেগুলো আমরা যদি রিপোস্ট করতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো। তো সেই সুবিধার জন্যই আজকে আমি আপনাদের কাছে এনেছি কীভাবে আপনি ইনস্টাগ্রামের ফটো ভিডিও আপনি আপনার গ্যালারিতে আনতে পারবেন বা আপনি রিপোস্ট করতে পারবেন। আজকে সেইটা দেখাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই কাজটি করবার জন্য অবশ্যই আপনাকে আগে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো অ্যাপটির নামটি কী বা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন তা জানাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে একটি এই ধরনের লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনি ক্লিক করে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যেতে পারেন, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে ফটো অ্যান্ড ভিডিও ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম রিপোস্ট আইজি এই ধরনের একটি লোগো শো করবে এবং এটা রিভিউ দেখতে পাচ্ছেন এবং কত এমবি দেখতে পাচ্ছেন, রেটেড কত রয়েছে এবং ডাউনলোড কত, সমস্তটাই কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো দেখে আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা রয়েছে, এখানে ট্যাপ করবেন। তো আমরা ট্যাপ করে নেব, যেহেতু এটা কম এমবির তো তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাওয়ার কথা, তবে আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করবে এটা কত তাড়াতাড়ি ইনস্টল হবে কি হবে না। তো আমার এখানে নেটওয়ার্ক স্পিড যেহেতু স্লো সে কারণে একটু কিছুক্ষণ সময় নেবে, তো আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন শো করছে, তো আপনারা এই ওপেনে ট্যাপ করবেন। তো ওপেনে ট্যাপ করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারমিশন চাচ্ছে, এখানে অ্যালাউ করে দেবেন, অবশ্যই অ্যালাউ করবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনাদেরকে অপশন শো করছে যে কীভাবে আপনারা কাজটা করবেন, অর্থাৎ ইনস্টাগ্রাম থেকে কীভাবে ফটো অথবা ভিডিও ডাউনলোড করবেন। তো এগুলো তার হচ্ছে রুলস রয়েছে, এইভাবে কাজটা করলে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল পেস্ট করার জায়গা রয়েছে এবং লেখা রয়েছে পেস্ট লিঙ্ক এবং ডাউনলোড। তো আমরা বিষয়টা একটু দেখিয়ে দেবো এবং উপর দিকে দেখতে পাচ্ছেন একটা ইনস্টাগ্রামের লোগো শো করছে। এই অ্যাপের উপরে ট্যাপ করার পর আপনি কিন্তু সরাসরি ইনস্টাগ্রামে চলে যেতে পারবেন, অথবা আপনি কিন্তু ইনস্টাগ্রামটা কিন্তু এখান থেকেও ওপেন করতে পারেন, ঠিক আছে। তো ধরুন আমি একটা যে কোনো একটা ছবি ডাউনলোড করব, তো আমি আজকে এই ছবিটা ডাউনলোড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে থ্রি ডট রয়েছে, তো থ্রি ডটের উপরে ট্যাপ করবেন। তো আমরা ট্যাপ করব, দেখতে পাচ্ছেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা শো করছে কপি লিঙ্ক। তো আমরা কপি লিঙ্কে ট্যাপ করব, কপি লিঙ্কে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন লিঙ্কটা কপি হয়ে গেছে, এখানে শো করাচ্ছে। এরপর আমরা চলে যাব ওই অ্যাপেতে, তো অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পর আমরা কী করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেকিং ইউআরএল চলছে, তো দেখতে পাচ্ছেন এখানে পেস্ট লিঙ্ক রয়েছে, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরই দেখবেন এই ধরনের এখানে একটা ডাউনলোড অপশন শো হবে এবং ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে দেখাচ্ছে। এটা কোথায় দেখবেন, দেখতে পাচ্ছেন নিচে একটা ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন যে এটা ডাউনলোড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই ছবির উপরে আমরা যদি ট্যাপ করি, তো ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখানে নিচে কতগুলো অপশন শো করছে, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন শো করছে। এখান থেকে কিন্তু আপনারা যে পোস্টের যে ট্যাগস রয়েছে সেটা কিন্তু এখান থেকে ট্যাপ করে আপনি কিন্তু জেনে ফেলতে পারবেন এবং যেটা পোস্টের যে লেখা রয়েছে সেটা কিন্তু এখান থেকে জেনে ফেলতে পারবেন। তো আমরা দেখিয়ে দিচ্ছি ট্যাগটা কীভাবে দেখবেন, এখানে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ বিন কপিড, তো ওখান থেকে কিন্তু সমস্ত ট্যাগগুলো কিন্তু কপি হয়ে গেল। এবং সিতে যদি আপনি ট্যাপ করেন দেখতে পাচ্ছেন ক্যাপশন যেটা রয়েছে সেটাও কিন্তু কপি হয়ে গেছে। এরপর আপনি চাইলে কিন্তু রিপোস্ট করতে পারেন, তো রিপোস্ট করবার জন্য আপনাকে কিন্তু এখানে ট্যাপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো করছে, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু এটা রিপোস্ট হবে। তো আমি ট্যাপ করে দেখাবো, দেখতে পাচ্ছেন সরাসরি আমার কিন্তু ইনস্টাগ্রামে চলে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা ইনস্টাগ্রামে পোস্ট করি এবং এখানে ফিল্টার রয়েছে, ফিল্টারও লাগাতে পারেন, এছাড়াও এডিট করতে পারেন। এখানে আপনি নেক্সট করবেন, প্রসেসিং হবে এবং আপনি এখানে ক্যাপশন লিখতে পারেন, ট্যাগ করতে পারেন, লোকেশন দিতে পারেন। সমস্ত করার পর আপনি কিন্তু টিক মার্কে যদি ক্লিক করেন এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তো আমি এবার পোস্ট করেই দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফিনিশ আপ রয়েছে এখানে লেখা, তো একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা পোস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু রিপোস্টও করতে পারবেন খুব সহজেই, আর এইভাবে তো ছবিটা ডাউনলোড করতে পারবেন। এরপর আমি চাইলে আপনাকে একটা ভিডিও ডাউনলোড করেও দেখিয়ে দিতে পারি, তো আমরা ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমি আজকে এই ভিডিওটা ডাউনলোড করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে সেম থ্রি ডটে ট্যাপ করবেন,
তো থ্রি ডটে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক রয়েছে, কপি লিঙ্কে ট্যাপ করবেন। তো কপি লিঙ্কে ট্যাপ করলাম, লিঙ্কটা গেলে তো অটোমেটিক কপি হয়ে গিয়েছে এবং আমরা চলে যাবো ওই অ্যাপটাতে। তো অ্যাপটাতে যাওয়ার পর সেম আপনাদেরকে যে কাজটি করতে হবে আবার পেস্ট করে দেবে এখান, একটু ওয়েট করবেন। চেকিং ইউআরএল চলছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেস্ট রয়েছে এবং অটোমেটিক কিন্তু এটা ডাউনলোড হতে শুরু করেছে। তো আমরা একটু ওয়েট করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড পার্সেন্টেজ শুরু হয়ে গেছে। তো একটু এটা যেহেতু বড় ভিডিও একটু ডাউনলোড হতে একটু ওয়েট করতে হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে কিন্তু অ্যাপটা থেকে কিন্তু দেখে নিতে পারছি ভিডিওটা। তো আমরা পজ করে দেবো কপিরাইট যাতে না আসে। দেখতে পাচ্ছেন এখানেও সেম কপি হ্যাশট্যাগ কপি করতে পারবেন, এখানে কিন্তু অপশান শো করছে। তো আমরা যদি ট্যাপ করি এটা উপরে দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগ কপি করতে পারবেন এবং যে কপিটা লেখা রয়েছে ক্যাপশন সেটাও কিন্তু আপনি এখান থেকে কপি করতে পারবেন এবং এখান থেকেও কিন্তু আপনি এই অপশানে ট্যাপ করে রিপোস্টও করতে পারবেন। তো এইভাবে আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা করতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন, কারণ আমরা যখনই পরবর্তীকালে ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান সরাসরি কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।